গরম জল ঢালা হচ্ছে ফ্লাস্কের মধ্যে। এবার সারাক্ষণ এই ফ্লাস্কের জলই খাবো। এখন বাজে 3:10, দুপুর 3:10। এই এখন একবার করলাম, আবার রাত্রিরে শোয়ার আগে একবার করে নেবো ফ্লাস্কের গরম জল। আর ঠান্ডা জল খাওয়া যাবে না, সকাল থেকে ঠান্ডা জল খেয়েছি, তো না খেলেই ভালো হয়। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আর ভিডিও বানানো হচ্ছে না। যাই হোক, তবু বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল আড্ডা উইথ অর্পিতা। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে থাকো প্লিজ, নইলে আমার মতন ভুগতে হবে। আর কোনো রকম লোভে পড়ো না, লোভে পাপ, পাপে মৃত্যু, জানোই। ওই লোভে পড়ে আমার এই হাল হয়েছে। এবার গার্গিলটা করে নিই, এই যে এটা নুন দিয়ে গরম জল করা, এটা গার্গিল হবে। চলো গার্গিলটা করি। এই যে সে কাশি নয়, গলায় পুরো ইনফেকশন ভরে যায়। ইনফেকশন মানে কি বলবো, যেরকম হয় না সে একটা দানা দানা মতন ঠোঁটের ধারে বা জিভের ধারে বেরোয়, ওই দানা দানা মানে অজস্র অসংখ্য দানা দানা পুরো আমার গলার পুরো ভরে যাবে, একদম টনসিল থেকে স্টার্ট করে এই টাংরা জিভের থেকে পুরো টনসিল থেকে পুরো গলা ভরে যাবে একদম। আর ওইগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমার একদম ঘ্যাং ঘ্যাঙে কাশি হবে, কোনো সর্দির লেশ মাত্র নেই, কিন্তু এই কাশি চলতেই থাকে, কথা আমি বলতে পারবো না, যার জন্য আমি কথা বলে কোনো ভিডিও করতে পারছি না। এই গার্গিলটা করবো, যত বেশি গার্গিল করবো সারাদিনে বা শেক দেবো গরম কাপড় দিয়ে, তত তাড়াতাড়ি ওইগুলো সারবে। বাইরের থেকে শেক আর ভেতর থেকে এই গরম জলে নুন জল দিয়ে গার্গিল তবে গিয়ে সারবে। কিছুই না, ওগুলো শ্লেষ্মা, ওগুলো ইনফেকশন, মানে মেডিকেলে ওগুলোকে ইনফেকশন বলে, টনসিলের ইনফেকশন, আর বাদ বাকি শ্লেষ্মার জন্য হয়, আর কিছুই না, অতিরিক্ত ঠান্ডার জন্য। যাই হোক, এই জানলাটা বন্ধ করি, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের জানলাটা, এই কারণে ভিডিও দিতে পারছি না, এখনও বেশি কথা বলতে পারবো না। ডাক্তার বলেই দিয়েছে যে ডাক্তারের ট্রিটমেন্টে আমি থাকি, কথা বলা বন্ধ, কথা বলা বন্ধ করলে তো আমার ভিডিও বন্ধ করতে হবে, তাই জন্য এই হিসেব মতো ভিডিওটা এখন করতে পারছি না। প্লিজ তোমরা ভুলে যেও না, আমাকে ভুল বুঝো না, যে ভিডিও দিচ্ছি না ইচ্ছে করে এমন নয়, কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালোই লাগে। বাট শরীর খারাপের জন্য মন মেজাজ খারাপ, ভালো লাগছে না, আমার শরীর খারাপ হতে হতে আরেকজনেরও প্রায় শুরু হবে হবে অবস্থা। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যদি আমায় ভালোবেসে থাকো, আমার ভালো কিছু আমি দেখাতে তো পারলাম না, তাই বলছি না যে দেখে আমায় সাবস্ক্রাইব করো। যদি আমাকে ভালো লাগে বা ভালোবেসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, আর লাইক দিয়ে শেয়ার করো আমার ভিডিওগুলোকে, ঠিক আছে? সাবধানে থেকো, আমার গলাটা ঠিক হয়ে গেলে, আমি সুস্থ হয়ে গেলে তোমাদের সাথে আসবো, আমার কথা বলতে ভিডিও নিয়ে, আমার ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে আসবো। ততদিন আমি ছুটি নিলাম, ঠিক আছে?